প্রায় 250 বছর শাসন করার পর ভারতকে স্বাধীনতা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না ব্রিটিশদের হাতে। ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্ট 1947। এই অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষ পাবে তাদের স্বাধীনতা। কিন্তু এই ক্ষেত্রেও একটা কূটনৈতিক চাল চালতে ভুল করল না ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্টের মধ্যে যুক্ত করা হলো একটা প্যারাগ্রাফ যার নাম ল্যাপস অফ প্যারা মাউন্টেন্সি। এই অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ ক্রাউন যাদের কাছ থেকে ভারতবর্ষ গ্রহণ করেছিলেন ঠিক তাদের হাতে সেই রকমভাবেই ভারতবর্ষ ফিরিয়ে দিতে চাইলেন। এবার আমাদের জানতে হবে যে ব্রিটিশরা যখন ভারতে শাসন করা শুরু করলেন তখন কি অবস্থায় তারা ভারতবর্ষকে গ্রহণ করেছিলেন। ভারতবর্ষ তখন খণ্ডবিখণ্ড ছিল, প্রায় 600টি ছোট্ট ছোট্ট রাজ্যে বিভক্ত ছিল ভারতবর্ষ, এবং সেই প্রত্যেকটি রাজ্যের ছিলেন একজন করে রাজা। সেই রাজাদের কাছ থেকে ব্রিটিশরা শাসনভার গ্রহণ করে। তাহলে 1947 সালে যখন ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীন আইন পাশ হলো, তখন তার সাথে যুক্ত হয়ে রইল এই ল্যাপস অফ প্যারা মাউন্টেন্সি, যার মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল 600টি ছোটো ছড়ো রাজ্যে। প্রায় 100-150 বছর ধরে স্বাধীনতা আন্দোলনের পর গণতন্ত্রের স্বপ্ন দেখা ভারতবাসীর স্বপ্ন ভেঙে চুরমার। এই সময় সর্দার বল্লভভাই প্যাটেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার বিশ্বস্ত বন্ধু লর্ড মাউন্টব্যাটেনকে অনুরোধ করলেন ভারতীয় রাজাদের সাথে কথা বলে তাদেরকে ভারতের প্রজাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্যে আলোচনা করতে। মাউন্টব্যাটেন সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। মাউন্টব্যাটেন ভারতের বিভিন্ন যে ছোট ছোট রাজ্যের রাজারা ছিল তাদের সাথে যোগাযোগ করলেন এবং তাদেরকে একে একে ভারতে অন্তর্ভুক্ত করলেন। এক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সাম, দাম, দণ্ড, ভেদ ইত্যাদি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিলেন ভারতবর্ষকে ভারতবর্ষ তৈরি করার জন্যে। 1947 সালের 15ই আগস্টের দিন পর্যন্ত প্রায় 536টি রাজ্য ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়ে গেল। ওদিকে পাকিস্তান তার ঘুটি গোছাচ্ছে, কিন্তু সর্দার প্যাটেলের বুদ্ধিমত্তার সাথে পেরে উঠছিল না জিন্না। কিন্তু কয়েকটা রাজ্যকে জিন্না রাজি করিয়ে ফেললেন ভারতে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য। এর মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর তখন ছিল হিন্দু রাজা হরি সিংয়ের রাজত্বাধীন। হরি সিং ছিলেন হিন্দু, কিন্তু তার প্রজারা ছিল মুসলমান, ফলে প্রজারা ক্রমাগত চাপ দিচ্ছিল পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে। ওদিকে হরি সিং চাইছিলেন ভারতে অন্তর্ভুক্ত হতে। কাশ্মীর ইস্যুর জটিলতা শুরু ঠিক এই সময় থেকেই। অন্যদিকে হায়দ্রাবাদের নিজাম নিজে এত শক্তিশালী ছিলেন এবং ধনসম্পদে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ছিলেন তখনকার যুগে। সুতরাং নিজাম চাইলেন যে তিনি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করবেন। এখানে উল্লেখযোগ্য, হায়দ্রাবাদের নিজামের রাজ্যটি প্রায় গ্রেট ব্রিটেনের সমান আয়তনের ছিল এবং নিজামের ধন সম্পত্তি ছিল প্রচুর এবং তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন সেই সময়। নিজামকে পরবর্তীকালে সর্দার প্যাটেল রাজি করান। এছাড়াও
আরও দু একটা, যেমন যোধপুর, যোধপুরের রাজাকেও রাজি করিয়েছিলেন প্যাটেল। আর একটা রাজ্য ছিল জুনাগড়, গুজরাটের জুনাগড়। জুনাগড় চেয়েছিল পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে। এখানেও একটা টুইস্ট আছে, জুনাগড়ের রাজা ছিলেন মুসলিম, অর্থাৎ জুনাগড় ছিল নবাব শাসিত। জুনাগড়ের নবাব চেয়েছিলেন পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে, কিন্তু জুনাগড়ের প্রজারা চেয়েছিলেন ভারতে অন্তর্ভুক্ত হতে। সর্দার বল্লভভাই প্যাটেল বারবার নিজে এবং তার সচিব পিবি মেননকে পাঠিয়ে জুনাগড়ের রাজাকে রাজি করতে চেয়েছিলেন, কিন্তু রাজা বিভিন্ন অছিলায় প্যাটেল এবং মেননের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেল ভারতবর্ষ, কিন্তু তখনও জুনাগড়, কাশ্মীর ইত্যাদি কতগুলি রাজ্য পাকিস্তানে যাবে না ভারতে যাবে সেটা স্থির ছিল না। সবথেকে অদ্ভুত বিষয়, স্বাধীনতার ঠিক 3 দিন পরে 17ই আগস্ট 1947 পণ্ডিত নেহরু খবর কাগজ মারফত জানতে পারলেন জুনাগড়ের নবাব পাকিস্তানে যুক্ত হওয়ার চুক্তিপত্রে সই করে দিয়েছেন। যুক্তি হিসাবে জুনাগড়ের নবাব জানিয়েছেন যে আরব সাগরের মাধ্যমে তারা পাকিস্তানের সাথে যুক্ত, গুজরাটের জুনাগড় হাতছাড়া হয়ে যেতে বসেছিল ভারতের। এই সময় সর্দার প্যাটেল প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেলেন, কারণ গুজরাট ছিল প্যাটেলের নিজের রাজ্য, তারপর জুনাগড়ের রাজার আলোচনায় অংশগ্রহণ না করে এরকম সিদ্ধান্ত প্যাটেল কিছুতেই মেনে নিতে পারছিলেন না। প্যাটেল সিদ্ধান্ত নিয়েছিলেন যে জুনাগড় ভারতীয় সেনাবাহিনী দিয়ে আক্রমণ করে দখল করে নেবেন। তখন মাউন্ট ব্যাটেন প্যাটেলকে বলেন যে এই কাজটা কিন্তু ভুল কাজ করা হবে, তার কারণ পাকিস্তান একটা সূক্ষ্ম চাল চেলেছে, জুনাগড়ের প্রতি পাকিস্তানের কোনো ইন্টারেস্ট নেই, পাকিস্তান জুনাগড়কে দাবার বোড়ে হিসেবে ব্যবহার করছে। ভারতীয় সেনাবাহিনী যদি জুনাগড় আক্রমণ করে জুনাগড়কে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করে নেয়, তখন পাকিস্তান পাল্টা আক্রমণ করবে কাশ্মীরে, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধর সম্ভাবনা তৈরি হবে, যেটা স্বাধীনতার ঠিক পরে পরেই কখনোই কাম্য নয় বা দুই দেশের অবস্থার জন্যও ঠিক মানানসই নয়। তাহলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে। আবার প্যাটেল এবং তার সচিব পিভি মেনন বারবার চেষ্টা করতে লাগলেন জুনাগড়ের নবাবের সাথে যোগাযোগ করার জন্যে। এবারেও জুনাগড়ের নবাব বিভিন্ন আছিলায় ভারতের সাথে কোনো রকম আলোচনায় গেলেন না। শেষ পর্যন্ত সর্দার প্যাটেল মিলিটারি ব্যবহার করলেন, জুনাগড়ের সম্পূর্ণ সীমান্তটি ভারতীয় সেনাবাহিনী দিয়ে ঘিরে রাখা হলো। ভারত থেকে জুনাগড়ের মধ্যে কোনো রকম খাদ্য, বস্ত্র অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রবেশ করতে পারছিল না। এর ফলে জুনাগড় রাজ্যের মধ্যে আকাল দেখা গেল, এবং এই আকালে প্রজারা আরও ক্ষুব্ধ হয়ে গেলেন জুনাগড়ের নবাবের উপর। বিদ্রোহ চরম আকার ধারণ করবে বুঝতে পেরে রাতের অন্ধকারে জুনাগড় ছেড়ে পালিয়ে গেলেন নবাব। এর আগে নবাব পাকিস্তানের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু পাকিস্তান সাহায্য করতে নাকচ করে দেয়। এই ছিল অবস্থা। জুনাগড়ের নবাব পালিয়ে গেলেন পাকিস্তানে, এবং তখন সর্দার বল্লভভাই প্যাটেল পাকিস্তানের কাছে একটা চিঠি পাঠিয়ে জানালেন যে জুনাগড় সম্পর্কিত বিষয়টি
যেন গণ ভোটের মাধ্যমে স্থির করা হয়। গণ ভোট মানে জুনাগড়ের প্রজারা স্থির করবে তারা ভারতে অন্তর্ভুক্ত হবে নাকি পাকিস্তানে। এই বিষয়ে তখন জুনাগড়ের তরফ থেকে আলোচনা করতে হচ্ছিল শাহনওয়াজ আলী ভুট্টের সাথে। শাহনওয়াজ আলী ভুট্টো যিনি জুনাগড়ের প্রধানমন্ত্রী ছিলেন। এখানে বলে রাখা ভালো, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টের ঠাকুরদাদা ছিলেন শাহনওয়াজ আলী ভুট্টো। তো ভুট্টো শেষ পর্যন্ত গণভোটের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, গণভোট হবে এমন সম্পূর্ণ স্থির, এবং গণভোট হলো ডিসেম্বর 1947 সালে। এই গণভোটের ফলাফলে 99% ভোটে বিজয় লাভ করলো ভারত। জুনাগড়ের 99%-এর বেশি প্রজারা ভোট দিয়েছিল ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে। সুতরাং জুনাগড় ভারতের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। এত অবধি ঠিক ছিল, সম্পূর্ণ ব্যাপারটা ইতিহাসের পাতার মধ্যে ছিল চাপা পড়া অবস্থায়। কিন্তু সম্প্রতি পাকিস্তান হঠাৎ করে একটা নতুন ম্যাপ তাদের পার্লামেন্টে পাশ করিয়ে নিল, যেই ম্যাপের মাধ্যমে পাকিস্তান বলতে চাইছে যে জুনাগড় তাদের অধীনে। কেন তাদের অধীনে? গণভোট হয়েছে, তাহলে কি গণভোটকে অস্বীকার করতে চাইছে পাকিস্তান? যতদূর সম্ভব কাশ্মীরকে পাওয়ার জন্যে জুনাগড়কে আবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। পুরনো প্রসঙ্গ উঠবে, গণভোটের প্রসঙ্গ উঠবে, তখন পাকিস্তান চাইবে কাশ্মীরে যাতে গণভোট করা হয়। ওদিকে কাশ্মীরের মহারাজ কিন্তু ভারতে যুক্ত হওয়ার জন্যে সই করে দিয়েছিলেন। তাহলে পাকিস্তান এখানে একটা অদ্ভুত খেলা খেলছে, একদিকে জুনাগড়ের গণভোটকে অস্বীকার করছে, অন্যদিকে কাশ্মীরের রাজার ভারতে অন্তর্ভুক্ত হওয়ার চুক্তিপত্রে স্বাক্ষর করাকে অস্বীকার করছে। তাহলে পাকিস্তান আসলে চাইছেটা কি? এর সবথেকে সুন্দর জবাব ইমরান খানের প্রাক্তন স্ত্রী দিয়েছেন। ইমরান খানের প্রাক্তন স্ত্রী ব্যঙ্গ করে টুইটারে টুইট করেছেন যে ইমরান, আমার তো দিল্লিটাও পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করার ইচ্ছে রয়েছে। বুঝতেই পাচ্ছেন একদম বেকায়দায় ফেঁসে গেছে ইমরান খান, নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন ক্রমাগত। এইবার পরিস্থিতি কি হয় সেটাই দেখার। যতদূর সম্ভব জল অনেক দূর গড়াবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার আগামী পর্বে। আজকের মতো নমস্কার।